অবশেষে বহুল আলোচিত চুক্তিতে অনুমোদন দিল ইউরোপীয় পার্লামেন্ট ফলে শুক্রবারই কার্যকর হচ্ছে যুক্তরাজ্য ইইউ বিচ্ছেদ অবসান ঘটছে প্রায় পাঁচ দশকের ব্রিটিশ ইউরোপ সম্পর্কে ব্রিটিশ সদস্যদের বিদায় ভাষণের সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের

বুধবার ব্রাসেলসে অনুষ্ঠিত হয় ব্রেকজিট কার্যকরের আগে ব্রিটেনের উপস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের শেষ অধিবেশন ব্রেক্সিট কার্যকরে যেখানে চূড়ান্ত অনুমোদন দেয় ইউ বিতর্ক শেষে ছশো একুশ ভোটে পাশ হয় ব্রেকজিট চুক্তি বিপক্ষে ভোট দেন ঊনপঞ্চাশ জন আইন প্রণেতা ভোটের পর ইউ পার্লামেন্টের তিয়াত্তর ব্রিটিশ আইন প্রণেতাকে আবেগঘন পরিবেশে বিদায় দেন বাকিরা মেধাবী বিশ্লেষক এবং প্রাণোচ্ছল দল সদস্যকে বিদায় জানানোটা খুবই কঠিন কাজ সব সময় তাদের অভাব অনুভব করব ফ্রান্স জার্মানি বিভিন্ন দেশের সাথে বিভিন্ন ইস্যুতে আমাদের বিবাদ হয়েছে কিন্তু তা ছিল শুধু ইইউ উন্নয়নের জন্য এভাবে বিদায় নেওয়াটা কষ্টের কিন্তু বিদায় নিতে হবে এটাই সত্য ফলে শুক্রবারই কার্যকর হচ্ছে যুক্তরাজ্য ইউ বিচ্ছেদ অবসান ঘটছে প্রায় পাঁচ দশকের সম্পর্কের শুক্রবার ব্রাসেলসের স্থানীয় সময় কার্যকর হবে বিচ্ছেদ উনিশশো সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয় ব্রিটেন দু সালে গণভোটে ব্রেক্সিটের পক্ষে রায় তিন বছর পর জোট ছাড়ছে সবচেয়ে বড় অর্থনীতির দেশটি মীর মুশফিক আহসান যমুনা নিউজ